মাসালাকায় আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। গাঁও বদলে দাদাই বিয়া করব, তনার মহিলা আয়োগে ঢুকিয়ে নাপব। ইয়ে বয়া কথা হব দেখুন, মস্ত বয়া কথা হব। দাদাই এরপরে যাবা লাগলি, মই কিন্তু আয়োগ সায়োগ সাবান নাই, পাগলা উঠিম মই। রীতাই মোক দুই দিন মেন সাজি কাছি থাক পারিছি, একজোড়া বগা চশমাও পিন পারিছি, আর চুলি কেদলা কলা করবা দিছি। এগুলা খান মোর লাজ লাগে। কিয় এগুলা খান করবা দিছে? মোক কি সভাতিরি পাচ্ছি? সভাতিরি ও বন্ধু আপনি আর কক যায়, আপনি হেঙ্কে যাব নরে? হ্যাঁ বলা গেলে মই কিয় নরে? তেখেতে যোগ যায় যাক, আপনার কিন্তু যাবার না হবো। পাগল হয়েছে নাকি? বলা গিয়ে মই কিয় থাকিম? এক্সিকিউটিভ মেম্বার সহি নলি আকো কামে পাস ন, বিরাট পাওয়ারফুল বস্তু। হাতে মোক একলা কর কি পাতি থইছা, কর হবা তিরি পাতি থইছা, ইতাও খিলিত তু মোক দি মত তু খিলিত। বয়া না পই যদি আপনালকে খসকারি যায় না থেকিয়া। কি আজি আয়োগৰ বহুত কাম, মই হাফিজ কাকাক লগত নিলো। তাৰ মানে আমি তোক ৰিক্সাখন এৰি দিব লাগে? এই ৰীতা ৰাজবংশীক মানুহ গেলাই চিনিয়ে পোৱা নাই, সকালে ভাবে মই। অ কি হল? ইয়ে কৃষ্ণ, একে কৈছে তুমি আহিব পৰা মই আহিব নোৱাৰো? পইণ্টা বাইক লাগাল ধৰবা আহিছি, ইমান সোনকালে গলি গেল না? এ গলি বলে বাধ্য হইছো। প্রণীতা, প্রণীতা একুড়া জুই, এমএ পাস। হয় হয় এমএ পাস, তাই বহুত ধুনিয়া। চুলি তাই, চুলি তাই যে আৰু বয়া বুলি কোৱা নাই, সেই বুলি আমিও কিবা ফেলে দিবা লাগা নহয়। আমি কোৱালা আপি, আমাতকে পইণ্টা বাই বহুত ডাঙা। সেইটোৱেতো, সেইটোৱেতো মোৰ পছন্দৰ কাৰণ। মই এইবাৰহে মোৰ বয়সৰ লগত মিলাকৈ এগৰাকী পাত্ৰী পালোঁ। যোৱা যোৱা যোৱা, তাইক মই মাতিছোঁ বুলি কোৱা দে। যোৱা দৰকাৰ পৰিছে মোৰ, মোৰ খুৰীৰ লগতে কথা। কি প্ৰব্লেম ইৰিজ কৰা বুলি ক'লে ছাৰ? সাংঘাতিক সাংঘাতিক প্ৰব্লেম ইৰিজ কৈছে। খুলি ভাঙি কিলৰলি ডিছকাছ কৰিব নোৱাৰি নেকি? ডিছকাছ কৰিব পাৰি, কিন্তু কিবা চিকৰত হ'বলা। চিক্ৰেট, একদম চিক্ৰেট, সেইকাৰণে মোৰ অলপ দ্বিধাবোধে হৈছে। ইয়ে ৰাম, বিনা দ্বিধাই ক'ব পাৰে চা, মইতো আৰু চেনেল পেহি নহয় যে কথাবোৰ আনৰ আগত কৈ ফুৰিম। আনৰ আগত যাকে কোৱা ক'ব পাৰা, কিন্তু এজনক ক'ব নোৱাৰিবা। ডালিঙক হ'বলা, ডালিঙক কেতিয়াও নকওঁ। নহয় অ, ছাৰক ক'লে ক'ব পাৰিবা, মাত্ৰ ৰীতাক নকবা, ৰীতাই তামাম প্ৰব্লেম দিছে। মাই গুড, ৰীতা কথা আমাৰ ডালিঙকহে ক'ব নোৱাৰিব। ৰীতা প্ৰতি ডালিং একেবাৰে বৰফ শিল গলা দি গলিছে। ৰীতাক লৈ মোৰ বহুত প্ৰব্লেম ইৰিজ কৰিছে। কওকচোন চা, আপোনাৰ প্ৰব্লেমটো কেনেধৰণৰ? প্ৰণীতাক মোৰ অলমষ্ট পচন্দ হৈছেই, এতিয়া ৰীতাইহে খেলি মেলিখন লগাব যেন পাইছোঁ। কিয়ে চুতীয়া, ৰীতাই কি খেলি মেলি লগালে? মানে ছাৰ, ৰীতাই ৰীতাই আয়োগখন গঠন কৰাৰ কাৰণে গাঁৱৰ বহুতো কুমনৰ মানুহক খেলি মেলি লাগিছে, তাকেহে কোৱা হৈছে। এনেওৱা ৰহ আচ্ছা চুতীয়া, আপুনি কথাটো মোক ডিটেইলভাৱে বৰ্ণনা কৰকচোন। কিনো ক'ম ছাৰ, ৰীতাই কৰা খেলি মেলিবোৰ? ৰীতাই একো কোৱা দৰকাৰ নাই ছাৰ, ক'লে ফচি যাব। আৰে হ'ব, ৰীতাৰ চিপ্তাৰ ইমানতে ক্লোজ, অথনিয়াৰ পৰা ছাৰে ময়ে কথা পাতি আছিলোঁ, নিজে ৰুমতহে সোমাই আছিল, শহাপহু নিচিনাকৈ কাণ থিয় কৈ আছিল হ'বলা, যে ৰীতা নাম শুনাৰ লগে লগে ওলাই আহিল। ৰহ কিনো কথাবোৰ কৈ থাক তই, হেৰু ৰীতা মোৰ ফেক্টৰ নহয়, চুতীয়াৰ যিটো প্ৰব্লেম সেইটোহে মোৰ মেইন ফেক্টৰ। এই ফেক্টৰী যিয়েই নহওক, মুঠতে কথা ইমানতে ক্লোজ, চাহ চাহ খাই যাব ৰ'ব। তই দেখা নাই দেখা নাইতো
তো চকু ভেটা উলছি নাকি দে লাইটটো নুমেথো। লাইট নুমেথলি গোটা আন্ধাৰ হব দেখোন এমাই। আন্ধাৰ হবাক গেলিয়ে তো লাইটটো নুমেথবা কৈছো। দে নুমেথো, হেই হপা আহি ভর্তি হৈছি তই দেখা নাই। হাক কুনি কুনি এমাই ভেটা কানি হেগলা জি বাতাল গিলা উলছি তই দেখা নাই। হা হয় তো এত বস্তু বৰ জালা দে। একলা আকো নহয়ে পিপ্রার পাখি গাজলি অলে আহে ময়ূরব বাসা হতে। ও পিপ্রার পাখা গাজে মোরবাক গেলি। হয় দক মাই। হা গতাই খিটমিটা আন্ধার হলে হুয়াই তোর এখন পিছে পিছে ওলালিহি। আজি পো আতি পো আতি পো মো মর্নিং ওয়াক আ কইম। তোই মান খনকালে উঠিব পারিব? উঠিম, নো প্রবলেম। রো মই ধারে পোহরে উঠি গুতে পৃথিবী খন ঘুরি হে তোক জগাই দিব। মর্নিং ওয়াক কইবলি মান খনকালে উঠিব পারিব? পাইন তু। ওয়াই ভালে হইছে দে। এ ন হলে তা কাম কর, তোর টুপনিত হার্ম হব পারে তো, গতিকে তা আবেলি মর্নিং ওয়াক করাটো কর। ন হব, আপনা লগতে মই মর্নিং ওয়াক আ যাম। অকলে অকলে মর্নিং ওয়াক আ সিস্টেম তো বন্ধ কইলে হল। হব দে, ভাল লাগিল। কি হ ভাল বা মোলে যে তোর মরম বাহিছে। একু মন দাল বাহা নাই, আসল কথা হল সন্দেহ দাল হে বাহিছে। বলক। ও হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। ও আপনার মোবাইল, গুড মর্নিং। মর্নিং, এ রাতিপুয়া তো ক পাওলা লিহি, তুইও সদায় সদায় মর্নিং ওয়াক আ ক হব। এ সদায় করবার নাই, কিন্তু বেশি ভাগে করু এ দাসন। ও সারে জানে তো, সারক লাগাল পাও নয়। ও কেসটো মানে বিরেন। কি কলা প্রেম বাই? একু কোয়া নাই দে। দুইজনীয়ে কিবা কথা পাতিবি হবলা? তাকে তো এ প্রেম বাইর লগত বিরত জরুরি কথা আছে। দুই কথা পাত, মই গই থাকো দে। স্যার আ স্যার আ হ্যালো। এ মু কথা মুক ক, স্যার কাক কি লাগে? সুতিয়া মাস্টার হাতক লই বিরত প্রবলেম হইছি হা। ও তোমার আর মোর আয়োগক সুতিয়া মাস্টারে বুড়াঙ্গলি দেখে দিছি। জি কয়া কই থাকক। কিনু ক হা প্রেম বাই, নিজর আয়োগ খানক তুমি ট্রেজার আর হা। ম খেব পা রিজেকশন দিছু যা। হাও মানু গেলার হইছি কি, গোলাপর পাই খুলা দি এক ফালর পে পাই গেলা খই খই লাস্টর হেখত থারা ডাল থাকার দরে আমার আয়োগ খানর আকলাই ময়ে থাকি যা মান পাও। আপনি কি মানুহ দিয়ক? অসমীয়া মানুহ, মুসলমান মানুহ, বাংলাদেশী বুলি ভাবছিলি। এটা কথা কও, বয়া নাপব দিয়ক। মুঠে বয়া নাপাও, এটা কিয় দশটা কথা কও। খরখানত দুটাই প্রাণী, তই আর মই, এটাই যদি আনতর কথা বয়া পাপাই করু চলবি কেনে কেনে? দেখো কি কবি কো। বহু ক্ষেত্রত আপনি মানুহটো মস্ত নির্দয় দিয়ক। মোক নির্দয় বলি কলি? ঐ গাড়ির আগত পড়ি কুকুর এটা মল্লিও মো চকুল্লো অলে আহে হলি নাই বলতে খুড়া নই গেল। ভালে আছো না মাই? সিদিনাখন কি হল জানো না,
সিদিনা মানে কি আই ফল ও দোল হন কিবা রাসর মূর্তি আন হয়ে থাকলি আই বহুত মানুহ থাকে মই ৰাস্তালৈ ওলাই গলে মানুহবোৰে মোক সোধে বোলে মণ্ডল বাবু কোনোবা আলহী আহিছে নেকি সদায় আপি এটা বাৰান্দাত থিয় দি থাকা দেখোঁ গাঁওখনৰ মানুহবোৰ যে আৰু কিয় কাৰ বাৰান্দাত কোন ছোৱালী থিয় হৈ থাকে সেইবোৰকে চাই থাকে যে হৰি 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 মোৰ কপাল তন্তে মানুহ মাৰদাৰ কৰি দিবি আই ফল নহয় মানে কি নহয় আই হৈ দে যেখান কাণ্ড দহাতে কৰিলি অ' ৰ ৰ ৰ ঐ থানাটো কৈছা নকলি কেনেকে নহব দিয়ক খুড়া চকুত টোপনি নাই পেটত ভাত নাই ইচ 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 মোৰ কপাল কিনো মায়া লগাল হা মাই ঔ তুনা কেৰি এই কঁঠালকেইটা থকে নমৰে হা আপুনি নককে কিয় গুচি গৈছে কলো দুখো নাই ফল আমাৰ ঘৰৰ কাষত এই শেষৰ ঠিকাদাৰক লগ পালোঁ তাৰ লগত আছিল বজ্ৰ ঠিকাদাৰ ও দৌ বোলে কিবা চাইড চাবা আছিল মোক দেখা পালা মোক দেখা পাই থকে মাতলা অ কিয় খুড়া এটাই কিয়া মই বোলো কি এতে কিয় হা এখন মোৰ গাঁও কথায় কথায় ভলা কাৰপা জি এম বি এগলা কথা ওলাল ও এগলা কথা শুনি ও দৌৰে পেটতে হাত ভৰি লুকাও কিয় টাকা আছে না ডিমাণ্ড দিব বুলি ভয় খালা তাৰ পাছত ও দৌ কলা গ খুড়া জলক 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 ঘৰক লাগি যাওঁ মোৰ ৰান্ধা ভাত এৰি আপুনি গুচি গেল নহয় হা মাই বৰ ভয়া বান্ধত পৰি গেলো হেহাতো মোৰ মস্ত মৰা মন্না অহংকাৰ কৰা হান হৈ অ হেহাত দোকে আঠ একৰ মছলা মাৰি পাকা কৰিবা কোনে শিকালাক বুলি ভাবছ চৰকাৰী ঘৰ বান্ধে ইফালে বিল লৈ কেইদিনমান পিছত পাকাৰ ঘৰ হৰ হৰে ভাঙি পৰে হে পৰাক দা ফল ঠিকাদাৰ ধনী হ'ব লাগে অ বৰ টেনচন খাইছিলা নেকি হা মাই আৰু সুধছে না আপুনি তোমাৰ আৰু ফোন নাই ফোন থাকিলে খবৰটো দিবা অন্য হৈ মোৰ আৰু বেলেঞ্চ নাই বেলেঞ্চ থাকিলে কাৰবাকে খবৰটো দিলোঁ হৈ বেলেঞ্চ আৰু বাটত কটপ গুৱাহাটী পোৱাৰ পিছত খবৰটো দিম বুলি ভাবিলোঁ যদিও চিধাই যাই ঘৰ পালোঁ মোৰ ঘৰটো আৰু পাহাৰৰ ওপৰত পাহাৰত নেটৱৰ্ক নাপে হেংকে ৰৈ গেলা এতিয়া যি হৈছে হৈছে আৰু ঐ মই আহা খবৰটো থানাত দি থানাত গেলি গালি পাৰিব দিয়ক হয় নেকি ৰ কেৰপাক ফোন কৰোঁ ৰ কিয় খবৰটো দেখ অ হেল্ল' কি কৰবাৰাই অ মই তাবিজৰ ঘৰৰ বাৰান্দাৰ পৰাই অ শুন মানে মই তাক মানে পিছফালৰ পৰাহে দেখা পালোঁ দোষ্টি তাক চিনি পালা নে দোষ্টি এই নামটো কি হ'ল ককাল তক লাগিল বুলি ভাবিছিলোঁ অ মই ভবা জানে হ'ব লাগে বুইছা আচ্ছা সি কি কৰি আছিলে অ সি মানে এই নঙলামুখৰ পৰা হাগতি আছে আৰু আমাৰ প্ৰণীতাৰ ৰেলিঙৰ ভিতৰত অ' ঘৰৰ চৌহদৰ ভিতৰতে চৌহদৰ ভিতৰত ছোৱালী আৰু নঙলাৰ বাহিৰত লৰা অঁ তোমাৰ টেনচন ল'বলগীয়া কিডাল আছে নহয় হে আকাৰ ইংগিতে কিবা কথা পাতি থকা যেন লাগিল মোৰ হেৰা তুমি সেই সত্য যুগতে আছাহি এতিয়া সেই ভিডিঅ' কলিং কৰিব পৰা যুগত ল'ৰা ছোৱালীয়ে আকাৰ ইংগিতে কথা পাতিব কি কলিং ইটোৱে সিটোৰ ফটো চাই চাই ফোনত কথা পাতি থাকিব পাৰে এইটো এই তোমাৰতো সোমোৱাই থোৱাহে সেইডালত নহয় এই বেয়া লাগে হে এতিয়া চুতীয়া কোনে ছোৱালী দেখুৱালো এতিয়া বেলেগ ল'ৰাৰ লগত যদি যদি বেলেগত লিলিমাই কৰি থাকে তেতিয়াহ'লে বেলেগত বিয়া দিবা যিটো ল'ৰা দেখিলোঁ তাৰ লগত আকৌ তাইক বিয়া দিব নোৱাৰো নহয় কিয় মোৰ যদি অনুমান সঁচা হয় এইটো আমাৰ হাঁহিৰামৰ পিতেক টিকু টিকু যেন লাগিলেও মোৰ টিকু হেৰা দোষ কি দেখোন বিয়া কৰোঁ মোৰ টেনচনটোতো হৈ খেলি অ দাদা ঐ আপোনালোকৰ প্ৰণীতা বিয়াখন ঠিক হওঁ হওঁ প্ৰায় অকণমানতহে লটকি আছে ৰ'প্ৰাম ক'ত কি কেনেকৈ লটকি আছো ৰীতা আয়োগখনত এইজনী
নাম তো শুনলে মানে তোমার একবার টিকিস ফিকিস লাগি হে বুঝছে কোনোবা দিনা মুখে দিয়ে আয়োগ বাহির করে দিম বাপে গাঁ নেলাগে পায়ে যদি রীতাকে আয়োগখনের মুখে উলিয়া ন পেইমক ইমান হিংসা করে বলি ভাবাই নাছিলো দিয়ক খুড়া বাদ দিয়ে এগলাখে এ তয় মনে মনে থাকাই হোক নেখ সব কথা বাদ দিয়াং বলি বাদ দিবা নরা নহয় এই টনসকি এই কিবা হে কম ফক এ কোনো কিবাই তোমাক হিংসা করার কারণ তো কি হা ও এখেতক এক্সিকিউটিভ মেম্বার পাতি দিয়া কারণে তাই মেম্বার কেনকে হবো হা ফল হবা লাগলি তাই মেম্বার নি হবো আমার মাইটু মেম্বার নি হোক কোনো কির কি হল কেউ নিজে মেম্বার নি হবে পেহিকো মেম্বার নি করে দিবা লাগছি পেহি আয়োগর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেনকে হবো হা প্রেসিডেন্ট নি হবো কথা কলি মুক্ত তুনে কামার বলি কয় দেছন আয়োগ খান ইটা ভাঙা হানে হছি ভাঙা হানে হয় তো আয়োগ খান না ভাঙা কে রাখবা পারিম কথা হল মোর বুদ্ধি শুনবা লাগবো ককে গুড়া এ হুনা জলা মোর লগত জলা ও খুড়া সা এ সা ভাত আই খাম রবা আহা মা আহা ও না মই কামার বুলি মোর লগত না জহা ফল মই তো আপনা কামার বুলি নক খুড়া এ সুতিয়া মাস্টার এ কয় হই না এ তোমার এ আয়ুক খানে দি এই সুতিয়া মাস্টার কো মই হামাই মাটি খুয়াম ফল আহা ই গাছি চুচা গড়লা কি হল মুখ দেখি পলাব খুঁজছিল যে কে রাম কি যে কয় মই আপনাক দেখাই নাই মহন্ত দা ঘর নাই দাইদ নাই বড় জরুরি কথা এটা আছিল কি করা কি করা আপনি আহা বলে ডাইরেক্ট ফোন করে কই দিও না 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 লাগে জরুরি কথা হেন কথা তো জরুরি কিন্তু ইমান আর্জেন্টও না লাই ধে কলেও চলিব বার তোমার লগত কথা পাতো বলা তাত বহু বাহির নবহু ড্রয়িং রুমতে বহু আহক বলা আপনি যে আঙ্কে আহি অলবো মই সপানত ভাবা নাছিলো হে একদিন মাই দিয়ার যদি আঙ্কে আহি অল্লা কই অলবো উলিয়ান বালক কথা হা নানে কি আপারে যদি পারি আপনালোকে মাত্র সহযোগ করবা লাগবো ও মাইটু এ রবা রবা এই টাকা পাঁচ চল মুঠতে তোনাক মই আড়াই হাজার টাকা দিয়া হল হিসাব রাখবা ও আপনিও হিসাব রাখব হেগলা হিসাব আপনিও রাখব আমি নো হিসাব রাখি কি করিম আপনি নকলি তো আমি গমে নাপলু হই ও মই বেইমান মানু নহয় দে ফল আ হেলো খুড়া আয়োগর কথা নকে কিয়া এ রবা হামাই তুই মোর অধৈর্য পিহা আহুন আপনালোক দো আয়োগর পরাই কে ওলে হিল আমি ওলে নাইলি ও দাদা ভাড়া ঘর পরা ওলে যায় জি যাবা দে হা মাস্টর বাবাক যাবা দিবা নরু ও আয়োগর মতে এই কলা দিনত বিয়া করিলি আপনালোকে গাঁও এরি যাবা লাগব নো প্রবলেম এরি যাম কথা হল কোনো আয়োগর মতে নহয় আমি কোনো আয়োগ সায়োগ না মানু যিদিনা খুড়ীদৈ কব আমাক ঘৰ খালী কৰিবলৈ সেইদিনা আমি খালী কৰি যাম ইমান গৰম কথা কব পাৰা হ'ল এই আখেতৰ কথা নহয় এ চুতিয়াদাৰ কথা লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ পেপাৰ বোট আমৰস গ্লুকোভিটা ORSC জুনিয়ৰ হৰলিক্স ইন্ডিকা ইজি হেয়াৰ কালাৰ লেকমি সান এক্সপাৰ্ট আৰু গোদৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল